Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও মিলনের জন্য 100% পরীক্ষিত কবি শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যদি আপনারা স্বামী স্ত্রী কাছে থাকেন তাহলে আমন্ত্রণ করতে পারবেন, যদি স্বামী স্ত্রী অনেক দুইজন এক দেশে আরেকজন আরেক দেশে অর্থাৎ অনেক দূরেও থাকেন সেক্ষেত্রেও আপনারা এই আমলটি করতে পারবেন। নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কাছে থাকলে কিভাবে আমল করবেন, দূরে থাকলে কিভাবে আমল করবেন, প্রত্যেকটি বিষয়ই আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে এই তলসামটি লিখার কোনো নির্দিষ্ট দিন নেই, যে কোনো দিন যে কোনো সময়ই লিখতে পারবেন। আপনারা ঠিক এই নিয়মে যে নিয়মে লিখেছি এই নিয়মে প্রথমেই তালসামটি উপরে লিখবেন। লিখার পরে তালসামের নিক দিয়ে এই জায়গাটিতে প্রথমে লিখবেন স্বামীর নাম, তারপর লিখবেন ইবনে, তারপর তার মায়ের নাম, আর এই জায়গাতে লিখবেন এই তালসামের নিচ দিয়ে লিখবেন স্ত্রীর নাম। মানে আপনি নিজে যদি আমল করেন এক কথায় বুঝিয়ে দিচ্ছি, স্ত্রীর নাম, তারপর বিনতে, তারপর তার মায়ের নাম। আর যদি দেখে দেখে আরবি লিখতে পারেন কিন্তু আরবি নাম লিখতে পারেন না, তাহলে বাংলাতে লিখবেন অমুকের ছেলে অমুক, এখানে লিখবেন অমুকের মেয়ে অমুক। এভাবে দুইটি কাগজ নেবেন, দুইটি কাগজের মধ্যেই আপনি হুবহু আমি যেভাবে বললাম এইভাবেই আপনি হচ্ছে তালসামটিকে লিখে ফেলবেন। তারপরে হচ্ছে এই যে আল্লাহ আহম্মদ থেকে শুরু করে যা যেভাবে লেখা আছে একেবারে ইল্লা বিল্লাহি আলিউল আজিম পর্যন্ত যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন, দুইটি কাগজে হুবহু লিখবেন। লিখার পরে যদি আপনারা একই সাথে থাকেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, প্রায়ই ঝগড়াঝাটি হয়, কেউ জাদু করতে পারে, কুফুরি করতে পারে, জিন চালান দিতে পারে, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে যেটি করবেন দুজনের ঘুমানোর বালিশের ভিতরে দুইটি তালসাম রেখে দিবেন। যদি ঘুমানোর বালিশে রাখতে অসুবিধা হয় তাহলে এর মধ্যে যে কোনো একজন এটিকে তার শরীরের সাথে ব্যবহার করবেন, অর্থাৎ হয় গলায় অথবা হাতে মাদুরিতে ভরে ব্যবহার করবেন। তবে লেখা শেষ হলে আপনাকে সামান্যতম আতর মাখতে হবে দুইটি তালসামের মধ্যেই, অর্থাৎ যদি বালিশের নিচে রাখেন তাহলে দুইজনে বালিশের নিচে দুইটি রাখবেন, যদি বালিশের নিচে রাখলে অসুবিধা মনে করেন তাহলে একটি আপনার হাতে পড়বেন আর একটি আপনার ঘরের যেখানে খুশি সেখানে রেখে দিবেন নিরাপদ স্থানে। আর যদি ধরেন স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি ফেলে রেখেছে অথবা স্ত্রী আপনার শ্বশুর বাড়ি চলে গেছে আর আসবে না, এই ধরনের পরিস্থিতিতে একটি আপনার হাতে বা গলায় ব্যবহার করবেন আর একটি উঁচু গাছে ঝুলিয়ে দিবেন, তবে এমন গাছে যে গাছের ফল পাকলে মিষ্টি হয় অথবা এমনিতে মিষ্টি, তিতা জাতীয় কোনো গাছে দেওয়া যাবে না, ফল ছাড়া ফল ধরে না এমন গাছেও দেওয়া যাবে না, সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা কিছু সময় অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলার রহমতে ফল পাওয়া শুরু করবেন, দিনের পর দিন শুধু বাড়তেই থাকবে, এটি আল্লাহ তাআলার অশেষ সহমতে করবে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখনই এজাজত নিয়ে আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের এই আমলের কামিয়াবি হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবে যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং পূর্ণ একটু রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা হচ্ছে প্রথমে সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ ঠিকানা, নাম ঠিকানা উল্লেখ করে রুচিশীল কথা বলবেন, মন থেকে এজাজত দিয়ে দিব, আল্লাহ তাআলার হুকুম ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই নাম্বারে কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।